দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর রোববার ছিল অন্যদের মতো শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনেরও প্রথম অফিস। তাই মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। পরে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন শিল্পমন্ত্রী, সেখানে অসমাপ্ত কাজগুলো শেষ করার তাগিদ দেন তিনি, দেন আগামীর দিক নির্দেশনা। বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই সরকারের অগ্রাধিকার কাজ। রমজানটা ভেরি সেন্সিটিভ টাইম আফটার ইলেকশন, এটা আমাদের প্রায়োরিটি, এবং সারা দেশবাসী কিন্তু ওইদিকে তাকায় রয়েছে, কে মন্ত্রী হয়েছে, কে প্রধানমন্ত্রী হয়েছে, ওইটা কিন্তু বিষয় না, আপনাদেরকে মনে রাখতে হবে। দেয়ার লুকিং যে আমরা কি কমিটমেন্ট যেটা ইস্তেহারা করেছি, পরিকল্পনা। তিনি জানান, গত মাসে ঘোড়াশালে একটি সার কারখানা চালু করা হয়েছে, আশুগঞ্জ ও ভোলায় হবে আরো দুটি সার কারখানা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ভোলাতে এবং আশুগঞ্জে আরেকটি সার কারখানা ইনশাআল্লাহ আমরা করতে যাচ্ছি, এটা হলো আমাদের এই আগামী পরিকল্পনার মধ্যে। মন্ত্রী বলেন, সম্ভাবনা থাকলেও চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বাড়ছে না, এই সম্ভাবনা কাজে লাগাতে তৈরি পোশাকের মতো এই খাতেও দেয়া হবে সব ধরনের প্রণোদনা। র ম্যাটেরিয়ালস এখানে অ্যাভেলেবল এবং সেটা বিদেশে এক্সপোর্ট করি আমরা, কিন্তু এখন থেকে আমরা প্রোডাক্ট যেটা করে আমাদের মানসম্মত যেগুলি আছে, গার্মেন্টসরা যেমন তাদের সুযোগ সুবিধা পায়, যে আমাদের যারা এক্সপোর্টার চামড়ার এবং চামড়াজাত দ্রব্যের তারাও সেই সুবিধাটা পাবে। সরকারের গত মেয়াদে মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তবে এবার তাকে রাখা হয়নি, তাতে বাড়তি কোনো চাপ নেই, বরং একাই ভালো, জানালেন শিল্পমন্ত্রী। একা থাকলে আরো ভালো, টিমওয়ার্কটা ভালো হয় এখানে, আর যদি উনি মনে করেন যে আমার কষ্ট হচ্ছে তিনি দেবেন, চিন্তা করবেন, সিজ বাঁচি, তবে আমি মনে করি দিস এ গুড টিম। তখন আমার ভাই যে ছিল কামাল মজুমদার, সেও আমার সহায়ক ছিল, সেও কাজ করেছে অনেকটা, তার অভিজ্ঞতা আছে, সে মাইট বি প্রোভাইড ইন আদার ওয়ে সেখানে, কিন্তু আমার মনে হয় যে আমার মন্ত্রণালয়ের জন্য আমার আর অন্য কারো প্রয়োজন নেই, কেন আমার জন্য আছেন মাননীয় প্রধানমন্ত্রী। নিজের পরিবারের কেউ যাতে মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে অযাচিত হস্তক্ষেপ না করে সেজন্য কর্মকর্তাদের সতর্ক করে দেন শিল্পমন্ত্রী, এরকম কিছু ঘটলে তাকে তৎক্ষণাৎ জানানোর পরামর্শ দেন তিনি। No interference from my family, whoever, even my son, Jarako, our brother, without asking me, যাদের কোনো কাজ থাকবে, অনেক তাক থাকে ওদের, তত্ত্ববি থাকে তাদের, নানা রকম প্রমোশন রিমোশন ট্রান্সফার থাকতেই পারে এত বেড়ে যাচ্ছে, কিন্তু উইদাউট মাই নলেজ দে শুড নট বি ডিরেক্টলি এন্টারটাইড। 1986 সালের পর নরসিংদী চার আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আর মন্ত্রী হয়েছেন টানা দ্বিতীয় মেয়াদে।